আজকের মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা। দেবীদের সম্পর্কে কি ঘোষণা? বেচারাম চাটুজ্জে, বয়স 70, মাথার চুল পাকা, মুখে খোঁচা খোঁচা গোবদানি, গায়ে রং আধময়লা, মাতৃভাষা বাংলা, পরিধানে লাল লুঙ্গি ও গেরুয়া পাঞ্জাবি, বদলে ছাতা। গত 28 তারিখ হইতে নিরুদ্দেশ। কোন সহৃদয় ব্যক্তি সন্ধান জানালে তাহাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে। সন্ধান জানাইবার ঠিকানা কইরে চাপা দিবি উপযুক্ত পুরস্কার কোন মানে হয়? এক মাস ধরে এই চলছে। আরে বাবা, তোর অত পাকাবো কেন? বাবা হারিয়েছে আমাদের, তোর তো হারিয়েছে বউ এর বাপ, তাকে খুঁজে বার করতে তোর অত মাথা ব্যথা কেন? বলি না, কোথায় গেল বলো তো? আরে খোঁজো খোঁজো, ওর মধ্যেই তো বাবার যা কিছু, মার গয়না পত্তর সব। আরে কি করি বলো তো, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই সেই চাবি। এই চাবি সে হয়তো নিয়েই গেছে, কিন্তু সব সময় তার আমাদের একটা বিপদে ফেলে রাখাই হচ্ছে তার উদ্দেশ্য, সুতরাং সে নিয়ে যেতেই পারে। তুমি একটা কাজ করো, তুমি ওই সিন্ধুকের কোম্পানিতে না একটা খবর দাও, ওরা এসে সিন্ধুকটা ভেঙে ফেলবে। আরে
মীরা যতদিন আছে ভাঙাভাঙি করতে গেলে জানাজানি হয়ে যাবে, তার চেয়ে বরং তুমি সিন্ধুকটাকে চোখে চোখে রাখো, আমি দেখছি কালিয়া তোরা এলাহাবাদে ফিরে যায়। বছর ধরে ব্যবসাটার যা টর্টারিং কন্ডিশন, বহুবার বাবাকে বলেছি বাবা আমার ওই গয়নাগুলোর ভাগ দিন। ওসব ভাগ ফাগ হবে না। আর দেখো ছেলেটাও তো বড় হয়ে যাচ্ছে, ওই টুটুনকে দার্জিলিং এ পাঠিয়ে ইংরেজি স্কুলে পড়ানো কত স্বাদ, তাও কি করতে পারছি? আরে এরপর তোমার যদি আর একটা কুকু হয়। তোমার বোন বাবা কম্বল ফম্বল এসব নিয়ে যায়, নিয়ে যা, বুঝেছো তো? বাড়ি ঝামেলা করবে না, কিন্তু গয়না বিষয় সম্পদ এই সবের দিকে যেন একেবারে নজর না দেয়। আরে দাঁড়াও, আমি ওদের কালই এরা আমাদের ফেরার ব্যবস্থা করছি। আচ্ছা কিন্তুর মনোভাবটা কিরকম? কতক্ষণ দরজা বন্ধ করে পিন্ডে পড়েটা কি? আরে কিছু না কিছু না দাদা বাবু, বাপ হারিয়ে যাওয়ার পরে ছোড়দা দিন রাত চিৎপাত হয়ে খাটে শুয়ে তুমি আমার ছোঁয়া, আমি তোমার চন্দন, আর তারপরে ছোট দাদা বাবুর সে কি ক্রন্দ। চিনিয়ানে বাবা, আমি আর কোনো কথাই থাকবো না। আচ্ছা এই পিঁড়েটা হঠাৎ কাকাতুয়া কাকাতুয়া করছে কেন? তোমার ভাই প্রেম করছে, তুমি তো কোনো খবরই রাখো না, প্রেয়সীর নাম হলো কাকাতুয়া। কাকাতুয়া পিঁড়ে হঠাৎ এই ময়না কোকিল ছানা কাকাতুয়ার সঙ্গে প্রেম করবে কেন? সেই কাকাতুয়ার হাত ধরে। আরে কাকাতুয়ার হাত কি পাবো? যা ভাবছেন তা নয়, আর তিনি সে কাকাতুয়া না, এনার দুটো বুড়োই খাওয়ানো। ওই শোনো, হ্যাঁ আমি দেখেছি ঘাট পর্যন্ত বয়কার চুল, দেখে বোঝা মুশকিল মেয়ে ছেলে না বেটা ছেলে। নাকটা কিন্তু কাপড় কাটার কাজের মতো, ঠোঁটে মুখের গলা দেবড়া দেবড়া লাল, যেমন এই মাত্রই শাকচুন্নি রক্ত দেশে উঠে এসেছে। বয়সে হ্যাঁ ছোট দাদা বাবুর উপরে আর এক কুড়ি, আর আর শুনেছি শুনেছি বারবার তিনবার স্বামী পাল্টিয়ে এইবার ছোট দাদা বাবুকে স্বামী করে ছাড়বে। আর তার যদি এসব ব্যাপারে নাক গলাবি, আমি আর কোনো কথাই থাকবো না। আচ্ছা বিজ্ঞাপন টিজ্ঞাপনে কিচ্ছু হবে না। আরে বাবা হবে না হবে না, তোমার বৌদিকে তো আমি এতক্ষণ সেই কথাই বলছিলাম, দেখলে তো মাস হয়ে গেল অথচ নো রেসপন্স। যাক শ্বশুরমশাইয়ের একটা সন্ধান পাওয়া যাবে, কোন মার নেই। কুকুর? হ্যাঁ এই কুকুর দিয়ে খোঁজায় কেমন হয়? পুলিশের কুকুর, এই ধরুন লাকি কিংবা মিতা,
শ্বশুর মশাই একটা অন্ধলা পাঞ্জাবি কিংবা পটুয়া নাকে শুকিয়ে ছেড়ে দিলে সেই গন্ধটা নাকি নিয়ে বুকটা নিশ্চয় ছুটে চালাবো। আজই আমি ছুটন্ত কুকুরের পিছনে ছুটবো। প্রদীপবাবু আপনি জামাই মানুষ, আপনি কেন কুকুরের পিছনে ছুটবেন? বসে থাকার কি করে তোমার সিনসিয়ারিটি কোনো তুলনা হয় না এই বাবার জন্য, যে তুমি এরকম ফিল করছো না, আমরা আমরা সত্যিই তোমার কাছে গ্রেটফুল। কিন্তু মনে করো না, এই তোমার প্ল্যানটা না যেমন গোল মেলে তেমনই উদ্ভব। কেন কেন? আরে বাবা, ধরো কুকুর দিয়ে খুনি ধরা গেলেও বাবা ধরা যাবে এরকম তো কোনো কেন প্রসেস তো একই রে বাবা। সেকেন্ড থিং হলো রিস্ক। ধরো কুকুরটা বাবাকে ধরতে গিয়ে যদি কামড়ে বসে, আচ্ছা, তার মানে হাইড্রোফোবিয়া অর্থাৎ নির্ঘাত জলাতঙ্ক। প্রদীপ, এ তবু বাবা হারিয়ে গিয়েও বেঁচে আছেন, তাকে খুঁজতে গিয়ে সে সত্যি মেরে ফেলবে। মেরে ফেলছি আবার ধরো ওই সেই কুকুরটা যদি ভুলক্রমে কোনো একটা উল্টো পাল্টা লোকে কামড়ে ধরে, আরে ভুল সে করবেই। গভর্নমেন্টের টপ মোস্ট অফিসাররা সর্বদা উদর পিণ্ডি কুদর ঘাড়ে চাপায়, আর তাদেরই হাতে গড়া কুকুর যে, তাহলে ভেবে দেখো সেই উল্টো পাল্টা লোককে আমরা অভ্যর্থনা করে ঘরে তুলতে বাধ্য হব না? দীপ, তার চেয়েও বড় কথা হলো রিলেশন, মানে আমরা ছেলে জামাই সবাই মিলে যাকে খুঁজে বার করতে পারলাম না তাকে কিনা শেষ অব্দি খুঁজে বার করবে একটা গভর্নমেন্টের চাকুরে সম্পূর্ণ অনাত্মীয় একটা কুকুর। মানে দীপ, ব্যাপার ভাবতেই আবার কিরকম লাগছে? মানে আমি তো এতটা ঠিক বুঝতে পারোনি, তাই না? তা প্রায় এক মাস হলো এক্সটেনশন লিভে রয়েছে, তো তোমার ছুটি কবে ফুরোচ্ছে ভাই? আমার ছুটি? হ্যাঁ পরশু। এই তাহলে তো আজও দিনে আমাদের টিকিট কাটা হলো না? আমি ভাবছি ছুটিটা আরো করে দিই, এক্সটেন্ড করিয়ে নেব। এই প্রচুর ছুটি জমা পড়ে আছে কিনা তা? আরে বাবা, জমানো আছে বলেই তা খরচ করতে হবে। আর 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 আপনি তো অনেক করেছেন। নো প্রদীপ, চাকরি বাকরির ব্যাপারে কোন রকম গাফিলতি আমার একেবারে বরদাস্ত করা সম্ভব না। তুমি ভাই কালকে এসো, কালকে এসো। না না, আমি টিকিট কাটা দিই, কালকে কালকে এসো ভাই। প্রদীপ, শ্বশুর মশাইয়ের একটা খবর না নিয়ে যাবো? কি বলছে কি বলছে? তোমার বাবা আজ এক মাস ঘর ছাড়া নিরুদ্দেশ, আর তুমি তার ছেলে হয়ে মজাসে প্রেম করে বেড়াচ্ছ? হ্যাঁ, এই কালকেও তোমাকে ওই ক্যাটাফেরাস মহিলার সঙ্গে ভিক্টোরিয়া দেখা গিয়েছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, ভালোবাসা চালিয়ে যাচ্ছে।
আপনি ভালোবাসে কাকে বলেন? যা মাইনে পাই তার একটা টাকাও বাড়ি আনতে পারে না গো। বলার তারিখে যা মাইনে পাই সে পকেট ফর্সা করে নিয়ে বেরিয়ে চলে যায়। ও বলছে লাঞ্চটাও করতে পারে না। রেস্তোরাঁ ঢুকলেই দেখবো ও এক কোণে কাকা তো আমার জন্য একটা টেবিল রিজার্ভ করে বসে আছে। বেচারা লোকের খাবারটাও কেড়ে নেয়। যে কোনো মুহূর্তে করে ফেলতে পারে ছুটি। কাটা তো যখন বলছে তখন করবেই ছাড়বে। একটা ইয়াং ম্যান রেজিস্ট্রি করতে তো এমনি হয়ে যাবে। হ্যাঁ ঠেকা তো পারবে না। ক্যান্সার বোধহয় কোনোদিন ঠেকানো সম্ভব হবে, কিন্তু কাকাতুয়াকে ঠেকানো সম্ভব হবে। হ্যাঁ যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। বাড়িতে আসবে কেন? সম্পত্তি দখল দিতে। সম্পত্তি দখল দিতে মানে সে যখন বাড়ির ছোট বউ হচ্ছে তখন এই মার গয়না বাবার টাকা চুরি যা আছে সবই নাকি তারই প্রাপ্য। কাকাতুয়া যখন ঠিক করেছে বাবা চলে গেছে শুনে আজ কদিন ধরে আমাকে পাগলের মতো আঁকড়ে ধরেছে। সেখানে যাচ্ছে আমার পিছিয়ে যাচ্ছে হাঁপ ছাপতে দিচ্ছে না রে, বলছে বাবার টাকা পয়সা মার পয়না সবকিছু নাকি তা আমাকে আমাকে হাঁপ ছাপতে দিচ্ছে। আজই ফুটিয়ে দিয়ে আসবে। হয়তো দেখবো ওই রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে, হয়তো আমি আটি হয় না।
আমি বলেছিলাম বাবা গরম মশলা দিয়ে ওলকপি রেডি দিচ্ছি। ওলকপি আমার
মেয়ের স্বার্থে যেখানে ঘা পড়েছে আসতেই হবে। আপনি আপনি কি বললেন? হাতে হাত করা? হ্যাঁ, হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লাগা। তোমার নাম কি? আগে নগেন পাজা। পাজা? তুমি বেচারাম বাবুর কথা বলছো তো? আমার বাবু। আপনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারু চন্দ্র চৌধুরী, বার অ্যাট ল। বেচারাম বাবু হলেন আমার বাবা আর ইনি আমার শ্বশুর মা। তাহলে বেচারাম বাবু আপনার পেয়াই? আচ্ছা, মানে আমার নামে আমার এই ভগ্নি পতি দিয়েছে, এসে যেই দেখছে এই দিই সন্ধান দিতে পারলে তো আপনি দেবেন নাকি? কেন পেয়েছেন নাকি সন্ধান? কেন কদিন বাদে বাবা বাড়িতে এসেছে? আমি চারুচন্দ্র চৌধুরী, বার একলা। যেই মক্কেলকে ধরেছি তারই মাথায় কাঁটাল ভেঙেছি। সবাইকে জবাই করে মেয়ের বিয়ে দিলাম। কি কি পেয়েছে আমার মেয়ে? আমি কি করে জানবো কি পেয়েছে না পেয়েছে? কিচ্ছু পাইনি। সারা জীবন একটা বারো ভূতের সংসারের নাজেহাল হচ্ছে। কি বলতে চাইছেন একটু খলসা করে বলো। খলসা হবে তোমার বাপের কাছে? মুখে মুখে অনেক কথা হয়েছে, এবার লিগাল অ্যাকশন। ওই সিন্দুকের চাবি যদি না পায়, হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লাগা। দায়িত্বহীন লোকটাকে সঙ্গে নিয়ে এসেছে। এবার বিষয় সম্পত্তি সব ছেড়ে দেবে।
যে তাকে খুশি করবে তার হাতে সব তুলে দেবে। হাজার বার বলেছে যে যত্নবাদী করবে তার নামে উইল। বেচারাম বাবু উইল করবে? আপনি বাবাকে কড়া পড়াবেন বলছিলেন না? বলেছি বলে কি তোমার বাবার গা হাত তুলবো মা? তুমি তোমাদের তালুই মশাই কি আজও চিনলে না? তিনি আমাদের কত আদরের বেয়াই। এখন থেকে শ্বশুর মশাইয়ের আদর যত্ন সেবা কোষামত কোষামত একটু তেলের পানা। তুই এক কাজ, তুই বাজার থেকে দুটো কচি দাও বুঝেছিস, আর একটা পাকা বেলিয়া আর পানা বানাবো। যা 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 তাড়াতাড়ি যা। আরে তুমি চুপ করে আছো কি? কিছু আনতে দাও। আমাকে কি একটু তো কি করো? আই তুই তো পিতৃ ভো। এই আমার জন্য একটা পপকর্ন। আসুন ছানা জিলিপি এক ভার দই। আসুন শোন শোন একটা কথা শুন। ওই পাঞ্জাবি দোকান থেকে এক ভাত মেটির চচ্চড়ি বলবি না জানে? একটা পাকা ডাব, একটা কচি বেল আর মিষ্টি দোকান থেকে মেটির চচ্চড়ি। বাবু আপনি একটা কথা তো বললেন না, মানে বাবাকে আপনি পেলেন কোথায়? কোথায় কত দূরে কি অবস্থায় করছিলেন আমাদের বিআই মশাই? তখন এই সময় আমাদের সেই সাক্ষাতের প্রথম শুভ মুহূর্তে আপনাদের বিআই কলা করছিলেন। কলা করছিলেন? কর্তুবাগ স্টেশনে প্ল্যাটফর্মের ধারে বসে লাইনের ওপর পা ঝুলিয়ে কলা খাচ্ছি না, দেশি বর্তমান কলা। পাশে দুটো কাঁচ কলা রেখে দিয়েছিলেন পরে পাতলে খাবেন বলে। দূর থেকে আমি সেটা লক্ষ্য করলুম, সঙ্গে সঙ্গে মাল কর। কি করে? আপনি তো আর বাবাকে চেনেন না, ধরবেন। শুভেন্দু বাবু ওই সময়টুকুর মধ্যে এই নোট বই খুলে চেহারা বয়স পোশাক আশাক সব মিলিয়ে নিয়ে বেচারাম বাবুর কাছে কলা বেলে লাইনের ওপর দিয়ে পাই পাই ছুটলো। আমিও ছুটলাম কিছু কিছু, হঠাৎ দেখি সেই লাইনে গাড়ি স্পিডের মাথায় ছুটে আসছে। সেদিকে কোনো খেয়াল নেই, আসছে আসছে আসছে, দৌড়ে গিয়ে চাপতে ধরে বেচারাম বাবুকে লাইনে ধারে ফেলে দিল। হুইসেল দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। জল জল দীপু, তোমার বাবুর মাথা উঠছে, জল জল জল। বহু পরিশ্রমে আপনি বাপিকে এখান থেকে সরানো গেল শুভেন্দু বাবু। তারপর আমি তাকে বললাম, মশাই আপনার আছে দিনের বেলায় সুসাইড করতে চাচ্ছিলেন, মানুষ এসব কাজ রেতের বেলায় করে। আমিও তো
রাজার সঙ্গে পিয়াজি করবে না বেচারাম বাবু, ওসব ট্রিপলিং করে আমার কাছে পার পাবেন না। আচ্ছা বলুন, মানে এই সংসারে থাকতে গেলে সবাইকেই তো একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় নাকি? আমিও তো তাই বললুম। বলুন আপনার কিছু দুঃখ, বাড়ি চলুন, সেখানে সুখ পাবেন, শান্তি পাবেন, মাছ এলে মুলোটা পাবেন, গরু দুইলে দুধ পাবেন, মানে বাড়ি থেকে পালিয়ে ধরা কথা হচ্ছে কয়েকটা রেট করে আপনাদের শুনিয়ে দিন, বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে ধরে যদি বাড়িতে পৌঁছে দিই তার রেট হলো 150। আবার আমি বউ টিভিতে নামবে বলে বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে ধরে যদি বাড়িতে পৌঁছে দিই তার রেট হলো 1200 টাকা। বেকার যুবক 5 টাকা চালা, মোটামুটি এরকমই আপনার দাবার রেটটা ঠিক করে দেবেন। আচ্ছা সেটা আমরা ভেবে আপনাকে একটু পরে বলছি। আচ্ছা আমি তবে বেচারাম বাবুকে আমি আসুন আসুন এসে গেছে দেখছি বেচারাম বাবু, আসুন আসুন আসুন, সাবধানে 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 এই অবস্থা কি করে হলো? ওই যে বললাম না লাইনের ধরে পড়ে গিয়ে কষ্ট। কি ভগবান্তি, কেন কেন বাবা এভাবে নিজেকে কষ্ট দিয়েছে বলুন তো? তুমি তো মারা যেতে বাবা, ওই দেখো পায়ের কাছে হাত নিয়ে কেমন না না বাবা কি বাবা, আমি তোমার পুরো বলছি ক্ষীর কদম খাবেন, একটা দই খাবে, ওই দেখুন ওই হাতটাকে দয়ের মতন করে কেমন চারদিকে কই কই হচ্ছে, দই খাবে। এনাকে আর তুমি এখানে বসে রাখো, যাও সোজা উপরে নিয়ে গিয়ে শুয়ে দাও। আচ্ছা চল। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি পরে একটা কাজ করি, আমি ডক্টর চ্যাটার্জিকে ডেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো বাড়িতে না গেলে চেম্বারে পাবে। ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ দেখছি। বাবা আপনার বিয়া এখানে আছে, বাবা
ধর্মশাই চুপ করে বসুন।
ভয় করছে, বসবো কি কাজে কাঁপছে, শক্ত হয়ে কেঁপে বসুন। যদি যদি জোরে মারে তাও মার খাবেন। মার খাবো। আরে মশাই, পেটে খেলে পিঠে সয়। আচ্ছা কি না বাবু, ওই যখন ওই বর্তমানের লাইনের ধারে মাথা দিতে গিয়েছিলেন ওই তখন তো শরীরের ওপর আপনার তো মায়া ছিল না? মায়া? আমার কি সেই মায়া? আমার তো কেউ করতেও নেই নাকি। আমি নিঃস্ব পথে পথে ভিক্ষে করে খাই, আমার কেউ কোথাও নেই, এরকম দোকানে শুয়ে আমার রাত কাটে। জানো মাছ মাংস বলতে ছুই না, আমি না দীক্ষা নিয়েছি একদিন একদিন না হয় খেতে, তারপর সেটেল হয়ে গেলেই ছেড়ে দিতে। কখন থেকে বলছি আমাকে কলা বাগানে যেতে হবে, সেখানে নন্দ মিস্ত্রির বউয়ের কোলের 10 মাসের শিশু হারিয়ে গেছে, সেই সঙ্গে বউটা পাগল হয়ে গেছে, সেখানে আমাকে 10 মাসের শিশুকে ফিট করতে হবে। করতে পারেন? কিরকম কিরকম সিরিয়াস কন্ডিশন বলছিলাম কি নগে, ওখানেই যদি সহজ হবে তো আমাকে তো ওই কলা বাগানের মায়ের কাছে রেখে। এই লোকটা, এই লোকটা কি পুদো মুদো জ্ঞান নেই? বলছি হারিয়েছে 10 মাসের একটা শিশু, সেখানে আপনাদের রেখে আসবো। নন্দমিত্রির মৌয়ের কোলে চেপে ঝিলমিলে এখানে যা ভাব দেখি, চলুন হবে না, চলুন হবে না, চলুন বর্তমানে হবে হবে কি দেখুন আমি কি করি, ওরা দিয়ে কেমন বেলের পানাটা ধরিয়ে দিয়েছিলাম বলুন। হ্যাঁ, মানে কেটে পড়ো, একেবারে বোকা বানিয়ে দিয়েছে, খালি খালি মিষ্টি কিনে বাবুদের পয়সা গেল, যে আদর কর্তা বাবু কোনোদিনও পাননি একটা ফালতু মানুষ সেটা পেয়ে গেল। ওগো ছোটি, খবর শুনেছে? কি? দাদা বাবু বলেছে চাকে বাবা, আমি আর কোনো কথাই থাকবো না। দাদা বাবু কি বলেছে রে? বলছে গয়নার ভাবপত্তর হবে না, সব তিনি রাখবেন। কয়েক জোরে না? তা কেন, বাবা তো মারা যাননি, মরলে পড়ে বাটোয়ারার কথা। না বাবা মারা যায়নি, কিন্তু বাবা তো নেই রে। নেই, আবার আছে, কর্তা বাবু ত্রিশঙ্কু হয়ে ঝুলে আছে। ভাব হবে না, যা যেমন আছে তেমন থাকবে। থাকাচ্ছি সব আমি।
সমান সমান ভাগ হবে বাবার অবর্তমান। আর বাবা যখন অবর্তমান, না না অবর্তমান তা কি ঠিক বলা যায় প্রদীপ? তা তো ঠিক বলা যায় না। তুমি ভাবো তো এক মাস দেখো নেই, এক মাস দেখা নেই বলে একটা জ্যান্ত মানুষ তো অবর্তমান হয়ে যেতে পারে না? আইন বলছে একতলা সাত বছর পেপার আপনার আইনের মুখে, ওই আইন নিজের মক্কেলকে দিয়ে দেখান বুঝলেন। তাই না? আমাকে ওই খুব পড়তে হবে না? কি লোক দেখেছেন দাদা, আমি ওকে যা যা বলে গেলাম আপনি খুঁড়িয়ে আমাকে সে কথাই শোনাচ্ছেন? আমি তোর বাবা থেকে দাঁত
আশেপাশে স্পেস পাচ্ছিল না তো সেখানে জায়গা পেয়েছে সেখান থেকে খেলা দিয়ে গেছে আমি আমি বুঝতে পারছি না মিজর মিজর বই যেখানে মিলে যাচ্ছে সেখানে তো কৃষ্ণ দাঁড়িয়ে আটকাতে গেল আমি বলে দিচ্ছি সম্পত্তি দলিলপত্র সব নিয়ে সোজা আবার চলে যান এর চেয়ে বড় সুযোগ আর পাবেন না মা শুধু একবার একবারকে বাবা বলে স্বীকার করে নিন চাকর সিধর পর্যন্ত সে আর চেয়ে বসবে ভেবে দেখুন দুদিন বাদে ওই কিল শ্বশুর ছি 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 কিন্তু বলা দেখাবে তারপর সব সম্পত্তির দখল নিয়ে সব আপনার হাতে তুলে দেবে বল বাবা বল আমি স্বীকার করলো ওরা কেন মেনে নেবে চোদ্দ বছর কোর্টের ফি গুনতে গুনতে বিবাদের বাপের নাম খগে নগের নাম খগে বাপ বলে মেনে নেবে বল বাবা বাবা বলছে বলবে মশাই ধীরে ধীরে বলবে এত ব্যস্ত হচ্ছে কেন না আমি যে টাকা কড়ি গুলো পাবো তার গ্যারেন্টি কি আমি আমার লোক যেমন যেমন পাখি বলবো পাখি পড়া শিখিয়ে দেব এমন তেমন কাজ করবে শুধু আমার পুরস্কার আমি জীবনে দেখিনি সারা জীবনই তো থাকতে হবে যত রিহার্সাল দেবে তত জনতা কেটে যাবে বলেছিস বা কিন্তু আমার প্রাণটা যে ভরে এই যা দেখছি এইটা আমি মারবো আর যাস বাড়ির যে অবস্থা
পারো না তোমার কাঁচা কল্লার হাইটা রাখো বুঝলে ঠাকুর শুনো বড় মামা নিরুদ্দেশ তোমার গার্জেন বলতে তো কেউ নেই তাই আমাকে দেখাশোনা করতে আছি তুই ভুল শুনেছিস রে ভাইয়া তোর বড় মামা নিরুদ্দেশ হতে যাবে কেন নিরুদ্দেশ হয়েছে তোর দাদা মশাই ও চুপ করে চলে যা তা বুড়ার কাছে ভালোই হয়েছে বুঝলে অল্প খিটকেছে আচ্ছা বড় মামা কোথায় বাইরে গেছে হবে থেকে ঘুরবে তো যা আজে বাজে কথা বলিস না তো তোমাদের সব চলছে কেমন হাঙ্গামা রে ভীষণ হাঙ্গামা আর বলিস না তোর ওই লোকে শাড়ি গাড়ি বাড়ি বদলাচ্ছে স্বামী বদলাচ্ছে পাটি বদলাচ্ছে আর বাবা বদলালে আমি যখন আমার এসব পড়েছি না সব ম্যারেজ করবো বুঝলে তুমি শুনো থাকা খাওয়া এইসবের বন্দোবস্ত কর বুঝলে কিছু ম্যানেজ করা যায় বলে মনে হচ্ছে আপনার ম্যানেজ আমি করে দেবো তারপর শোনো চান্দারে কিন্তু আমি এক সেকেন্ডে দাঁড়াতে পারবো না বুঝলে ভাত রেডি রাখবে আপনার যে গতর গতর তো না ভারী বস্তা 5 কেজি তেলও শুষে নেবে কর্পোরেশনে পাই জবান চাও জল নেই দুটো বাড়তি দিচ্ছি স্নানটা আর ভোট করলে তো ফুটপাত হয় না খাওয়াটা উই হোটেল থেকে আর দেখতে পাচ্ছেন না লোডশেডিং যাচ্ছে আপনার গতরে বাতাস দেওয়ার মতো বিদ্যুৎ গভর্নমেন্টে ঘরে নেই বুঝলেন তুই কদর বাবু রাষ্ট্রটা বার করছি দাঁড়ান বলে তুই রাজ্যে আরে বাবা বসির হাটের ভই ও কিছু মনে করেছি বই আমি আর আজকাল কাউকে ঠিক চিনতে পারছি না আচ্ছা বলো আমি কে বলেছি নিজেকেও চিনতে পারছো না আমি সিন্ধু আর কাকাতো কাকাতুয়া আর বাক্স কাকাতুয়া
কাকাতুয়া বাক্স চায়। কাকাতুয়া বাক্স চায় মানে তোমার বাক্সে ঢুকতে ঢুকতে চায়? আরে না রে বাবা না, আমার বাক্সে ঢুকতে চায় না, আমাকে তার বাক্সে ঢোকাতে চায়। ঘরের জিনিস হ্যাঁ, সে খবর বাইরের কাকাতুয়া জানলো কি করে ছোট বাবা? ওই কয়নার বাক্সের লোক দেখিয়ে এই দর্জনের হাত থেকে তুমি কাকাতুয়াকে চিন্তাই করে এনেছিল। তখন কি বলেছিল যে প্রেম করছি না পড়ছি গেছি? ঠিক আছে ওই তুই তুই আমাকে যেতে দিস নি হ্যাঁ, তুই আমাকে শক্ত করে ধর ধর একদম। সবাই দেখছি দেখছি পুরো চিড়িয়াখানা। জুতোটা পায়ে
ফিট করছে না। আপনিও তো এই ফ্যামিলিতে ফিট করছিলেন না, এখন ফিট করছেন কি করে? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, অনেকদিন আগে কিনে দিয়েছিলে তো, ছোট হয়ে যেতে পারে। কথা হতেই পারে, তারপর এক মাস খালি পায়ে হেঁটে হেঁটে পাটাও বড় হয়ে যেতে পারে। তা তো বটেই, পদপ্রতির জন্যই তো এই পদমর্যাদা। ওই যুদ্ধ কিন্তু যেভাবে হোক ঠিক করতেই হবে, পায়ে পায়ে ওই জুতো হওয়া আর তুমি আমার বাবা হওয়া কিন্তু এক। গাড়িটা টিকতে গেলেন কেন? এখনো ভালো করে সেটাই করতে পারেনি, সব কাজে তাড়াহুড়ো। গুরু রাগ করিস নে, ওদের কথা রাগ করিস নে। তুমি একটু ওদিকে যাও তো, আমরা আমরা বাপ মেয়েতে প্রাইভেট কথা বলবো। তোমার যেতে হবে না, তুমি তুমি এখানেই থাকো। তবে তবে আমাদের সব কথা জামাইকে বলে আমাকে দুটো বেলবট প্যান্টালুন বানিয়ে দিবি। তাহলে
চিন্তু তাহলে ছেলে আমার দুই মেয়ে ও হ্যাঁ মনে পড়েছে তো সবই মেয়ে এবার মনে থাকবে আচ্ছা শোনো দাঁড়াও একটা জিনিস দেখাই তো যেমন যেমন বলেছিলাম
কেমন তেমন মনে আছে তো? এটিকে কখন ভাজিয়েছ? কি সাপি দিতে হবে বড় বড় মামি? শান লড়িয়ে দেবো মা ভাই বড় মামি, কথার নড়চড় হবে না? ছি ছি ছি, নড়চড় না কিচ্ছু, শুধু আমার পুরস্কার আর দামের কিছু কমিশন। মা দিবু, তোর আংটিটা দে তো, এই দে 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 খুঁজি দে, আরে দে বাবা নগু। তালুই মশাই, এইটা রাখো ফার্স্ট ইনস্টলমেন্ট। ঠিক আছে, তবে ওটু পাতলা। আহা, পাতলা পুরু হতে কতক্ষণ? দেখো এবার তোর পালা, তুইও বল বাবা। এ নয় হে, তোমার অত কি করো মামিয়া? তোমার তো আসল বাবাও নয়, সম্পর্কে শ্বশুর। আমরা একটু সাজিয়ে ফেলি, আমি অত কি করবো মামু? যখন আমায় করবে না কেউ তারা। ভালো আছো বড় মামা? আরে ওই কতদিন মানে এলি? ওই টাকাটা নিতে এলাম আর কি। ওই যে ধারে আর ওই যে বাড়িটা কেনার সময় তোমার বাবা তোমার মার কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল, মানে আমার বাবা তোর মার কাছ থেকে টাকা ধার করেছিল 5000 টাকা। কি আর কি পেয়েছিস? এই আর কি হলো, কতদিন পড়ে রয়েছে টাকাটা। মা বলল এবার তো ধান চাল কিছু হয়নি, যা মামার কাছ থেকে টাকাটা নিয়ে। আর তুইও জুটেছিস রাস্তা, কাল দিও না বড় মামা, বাপের সম্পত্তি নিচ্ছ আর বাপের ঋণ মেটাবে না? ঋণ রাতারাতি সব ঋণ গজিয়ে উঠেছে না? আমার এই বিপদের দিনে কারো এতটুকু সিম্প্যাথি নেই, যার সঙ্গে দেখা হচ্ছে সেই বলছে তোমার বাবার কাছ থেকে টাকা পাই। আয় আয় নিয়ে যা টাকা। অনুমান কি মাছ কেন দাদার? তো চামড়া গুটিয়ে নেব, এই বাড়ি যখন হয়েছে তোর মা জন্মায়নি, মায়ের কাছ থেকে তোর মার বিয়ের জন্য তোর মায়ের কাছ থেকে টাকা ধার করলো আমার বাবা। আমার মার কাছ থেকে তুমি টাকা ধার করনি? দিয়ে দে বড় তুমিও
আমাকে মারলে কেন? মারবো না, আমারই বংশের কুইপোনা সব আজ শুয়োরের ছানা তৈরি হয়েছে। চুপ! মারলেও আমার ভাগ্নে কি হয়েছে আছে সেটা আমি বুঝবো, তুমি বলার কে? তা যদি দেখিস তবে তো আমি নিশ্চিন্ত হই রে, এই তো বড় পুত্তুরের মতো কাজ। আয় আয় মুখে আয় 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 আপনি পিতার স্থানটি শূন্য করেছিল পূর্ণ করে দিল। আপনাদের মতলবটা কি বলবে? বললাম আমাকে চুমু খেয়েছেন বলে মনে করে জীবনে সব জ্ঞানে প্রথম চুম্বনের মর্যাদা দিন শুভেন্দু বাবু। দেখা যাচ্ছে ইনি সব দিক দিয়ে বেটা বেটার বাবা, বেচারাম বাবু সব দিক দিয়ে বেটা। বেচারাম বাবু দু বেলা ভাত খেতে তিনি এক বেলা খেয়ে থাকবেন, দরকার হলে ইটোকাটা খেয়ে থাকবেন। বেচারাম বাবুকে কাপড় দিতে হতো, ইনি শ্রীধরের ছিঁড়া গামছা পরে লজ্জা নিবারণ করবেন, মাঝে মধ্যে পেঁকাতেও পারে। বেস্ট বাবা মশাই, আদর্শ হেড অফ দি ফ্যামিলি। আমি পাড়ার ছেলেদের গিয়ে ব্যাপারটা সব খুলে বললাম। হ্যাঁ, শুনে বললো জামে বাবু আমরা এখন এই হোটেল ব্যাপারে খুব ব্যস্ত, আমরা এই ছোট দাদু ব্যাপারে নিয়ে কি করবো, এই ব্যাগটা নিয়ে যা, এতেই কাজ হবে। মানে ব্যাগে কাজ হবে? মানে পাবে তো আমি জানি না, তবে ওরা বললো এই ব্যাগটা নিয়ে গিয়ে আমাদের ওই নগেন বাজার নকল শুশুমশাইয়ের নাকের সামনে ঘোরা, দেখবে সব সুসুর করে পালাচ্ছে। দেখি 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 কি আছে ব্যাগে। হিরোশিমা হয়ে যেত। এটা ভেতরে নিয়ে যা। আরে বাবু কি বলবেন, আমি বলছি নিয়ে যা। কি আছে বাবু? মাগুর মাছ আছে, যাও চলে ছেড়ে দাও গে যাও। এরা বুড়ো মানুষকে দাঁড়াতে তুমি বোম নিয়ে এসছো? তোমার তোমার কি কোনো কাণ্ড জ্ঞান আছে প্রভি? মানে আমি কি করবো, পাড়ার ছেলেরা দিল তো। তারা ছেলেরা দিল তো মশাই, থানায় খবর দিয়ে এসেছি, ইন্সপেক্টর আসলো বলে। আরে পুলিশ আসছে সেনা? ইয়েস, এতক্ষণে একটা কাজের মতো কাজ করেছো, আসুক পুলিশ। আসুক পুলিশ? না আসলে আমাকে থানায় যেতে হতো। আসুক পুলিশ, আসুক পুলিশ, আসুক পুলিশ, আসো দোষীকে ধরিয়ে দেব। হ্যাঁ মশাই, সকাল থেকে আমার বাড়িতে বসে আমার ওপর হুজ্জুত করছেন আর বলছেন আসল দোষী আমি। নির্ঘাত নির্ঘাত আপনি, মানে কি বলতে চান? কি আপনার বাবা? হ্যাঁ, আজ এক মাস নিরুদ্দেশ। হ্যাঁ, তার রেশন কার্ড সংগ্রহ করেছে নাকি? সেই কার্ডের সঙ্গে আপনার ওই ফোন আর এই
ভোগ বিপদকে খাওয়াচ্ছে হ্যাঁ আইন দিয়ে দেখেছে আসুক পুলিশ তোমার থানায় এতে কে বললো পুলিশ আপনাকে বলছি হ্যাঁ আপনিও তো এনে থাকবে পুলিশ আসলে ওই বোমা শুদ্ধ ব্যাগ হ্যান্ড ওভার করে দেব মানে আমি নগেন পাচা প্রিন্টটা আমার খুবই তাজা আসুক পুলিশ ভগবান একবার বোম একবার কুকুর একবার পুলিশ তোমরা কি সবাই মিলে আমার মারতে যাও বলি আমি মানে আমি তো মানে মানে কি মানে কি এই ধরো ধরো এটা ধরো তো এটা কি এলাহাবাদের টিকিট আরে বলুন না এই চিজ বেশি দিন ঘরে রাখা যায় কিন্তু দাদা আমার তো এখন যাওয়ার কোনো প্ল্যান নেই ও প্রদীপ যদি ভবিষ্যতে আত্মীয়তা রক্ষা করতে চাও প্লিজ প্লিজ মানে মানে কেটে পড়ো প্রদীপ ভাই আমার আচ্ছা আর আপনি বলুন আমি কোনো অন্যায় করেছি আপনারা সহজে যাচ্ছিলেন না তাই আরে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কালিন বলুন না কি করলে আপনারা যাবেন আমাদের কি করে দাঁড়াতে হবে আমি বলে দেবো ধর বাসায় আসুক পুলিশ আলোটা বন্ধ হবে এখানে বাবা আমার টি টাইম শুনুন
শুনো, এক কাপ চা নিয়ে এসো আর দুটো লেড়ো বিস্কুট নিয়ে। বাজে কথা রাখো, সম্পত্তি কাকে দেবেন ঠিক করেছেন? তোমার। আর বাড়ি? তোমার। আর ওই গয়নার বাক্স? সেও তোমার। রে, তুমি আমার কত পেয়ারের বড় বৌমা। তবে দিন। দেব দেব বাবা, ভালো করে একটু সেটেল হয়ে গিয়ে কেন পারবো না, ত্রিলোচন হয়ে থাকবো আর কি পাবো,
আচ্ছা আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলো চলো আর কি বাবু কি বাবু বলে বললাম বাড়ির পুকুর ছাগল বউ পাতি রস আর দেওয়া বলছিলাম কি বাবু এত জিনিস ছাড়বো না গলায় মাদুলি করবো নীলোচন কুন্ডুন না একটা চলছি আমি কেন দাঁত কামড়ে কাঁধে লেগে হবে
আমাকেও শক লাগিয়ে দিয়েছে গো। সবাই মিলে আমাকে বাবা ভুলিয়ে ছাড়লো, নিজের যেন ইচ্ছে ছিল না, সব সম্পত্তি যেন নিজে গেতে চাইনি, স্টুপিড পেটে খিদে আর মুখে বলে অনুভব
করেছি যে এরা এরা আমাকে কেউ চায় না। এই চাই জানো, আমার আমার এই সম্পত্তি আর ওদের ওদের মায়ের গয়নার বাক্স। কিন্তু জানে না যে ওই গয়নার বাক্সে আছে কিছু টিনের চাকরি ওই সিন্ধুকে ধরে ওইটাকে আমি বাজাতাম, আর যদি না বাজাতাম তাহলে কি হতো বলতো? তাহলে বহুদিন আগে ওরা আমায় বিদায় জানাবো। সেরকম আশঙ্কা হচ্ছিল সবাই সবাই চলো একটা জিনিস খেতে চাইবো খেতে পাবো না, পড়তে চাইবো পড়তে পাবো না। ভাবতে পারো আসলে আসলে আমাদের পুরো মা বাপেদের অবস্থা কিরকম কিরকম বলতো বলুন তো। ইংরেজি ভাষার অ্যাপোস্ট্রফ এই মাথার কাছে করে সাজানো থাকে, কোন উচ্চারণ আমরা পুরো হেড অফ দ্য ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু নো প্রোনাউন্সিয়েশন অনলি পজিশন নো ইম্পজিশন মাস্টারের ডুব দিয়ে সিগার কোথায় মশাই? আরে ওই তো সেই এই তো সেই দিন মনের দুঃখে ওই পার্কে বসে কেতন দুটো লোক এসে আমায় বললে হারি বাবা বিবেক দিবে তখন গলা ভেঙে কেলিয়ে পড়ে আবার আবার 365 দিনে অগ্রিম মাইনে নিয়ে বসে আছে। আরো বললে বললে যে মাইনে দেবে, তারপরে মাছ দেবে দুখানা আবার 100 গ্রামে, আর নাপতে আছে দুবেলা এসে দেখে দাঁড়িয়ে চেঁচে দেবে। আর আমি ভাববো কি ভাবতে চেষ্টা করছি কিন্তু ভাবার সময় দিলে না, একেবারে বাজা কোলা করে তুলে নিয়ে চলে গেল। আমি আপনার গৃহে আপনার ছেলে মেয়ের বিবেক ফোটাবার চেষ্টা করছি ওই যে 1 নম্বর অ্যাক্টর ও নাকি খাবে মাছের মুড়ি, আর 2 নম্বর অ্যাক্টর খাবে মাছের থর, আর 3 নম্বর মোচা, আর আমরা যারা বিবেক দিবে চুষবো খালি কাঁটা। সংসারে আপনার যা হাল ছিল যাত্রা দাঁড়িয়েও একই হাল হয়ে ওইখান থেকেও পালিয়ে মানে কোথাও নিজেকে ঠিক ওই ফিট করতে পারছেন না রে ভাই, না রে ভাই কোথাও ঠিক ফিট হচ্ছি না। কি করি বলো তো এখন? আর মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে জানো ওই রেলের চাকায় ফলাটাকে দিয়ে দি। না 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 ওই সব কিছু করবেন না, দাঁড়ানো হয়েছে কিছু ভালো লাগছে না, বৈরাগ্যের হাওয়া লেগেছে, কি যে করা যায়
দান একটু ভাবি শুন ভাগলপুরের স্বামীজি শ্যাওলার মতো আমি তোকে একবার চোখের দেখা দেখতে এসেছিলাম রে দাদু তুমি ছিলে না কেউ আমায় ডাক্তারের কাছে নিয়ে যায় আমার চোখ একটু ভালো হচ্ছিল আবার জল পড়ে ভালো হয়ে যাবে তোর চোখ ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না আমি চাই যে দাদু আমি চাই আয় ডক্টর আয় আমার কাছে আয় আমার কোলে আয় না জানো দাদু পিসি বাবা কাকা সবার তোমার টাকার জন্য তোমার তোমার গয়নার জন্য ওই ওই লোকটা ঘরে বসে রয়েছে তুমি ওকে বের করে দাও আমি আমি কে বের করবার কে রে আমি তো নেই এতদিন ওই গয়নার বাক্সটা ছিল জানিস আজকে সেটাও ফাঁস হয়ে গেছে আসলে আর কখনো যাবে না তোমরা আমার দাদুকে ডেকে না ডাকো না যদি ডাকো তাহলে তোমরা যখন বুড়ো হবে তখন আমার কাছে তোমাদেরও জায়গার জিনিস জায়গায় ফিট হয়ে গেছে আমার বলার কিছুই থাকলো না আরে সুন্দর দেখাচ্ছে আপনাকে বেচারাম বাবু দেখাবেই তো আসল মানুষ আসল জায়গায় ফিট হয়ে গেছে ভালো তো দেখাবেই এসো এসো বাবা কিন্তু এসো এই যে বেচারাম বাবু আপনার ছোট ছেলে পিন্টু বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ওই কাকাতুয়ার সঙ্গে ওকে আপনার পায়ের কাছে হিট করে গেলাম বলুন তাহলে বেচারাম বাবু এতদিনে আপনি আপনার হারানো জায়গা ফিরে পেলেন হ্যাঁ হ্যাঁ নগেন এতদিন যা পাইনি আজকে তাই পেলাম আর এমন ভাবে পেলেন যে হারাবারের কোনো ভয় থাকলো না যাবেন বেচারাম বাবু সব শূন্য স্থানে ওই ফাঁকি দিয়ে পূরণ করা যায় কিন্তু এখানে এখানে যদি কোনো স্থান ফাঁকা পড়ে থাকে সে শূন্যতা কোনোদিন ফাঁকি দিয়ে ভরাট করা যায় না বুকের কাছে কোনো ফাঁকি চলে না বেচারাম বাবু কোনো ফাঁকি চলে না আমি তোমায় দুবার তুলে আশীর্বাদ করছি তবে দুবার তুলে আশীর্বাদ করে
বোঝাবার এবং বোঝার জন্য আপাতত একটি ঘোষণা, আমাদের ডিনার দেওয়া শুরু হবে। ডিনার আমরা আমাদের খুব একটা মিলিত প্রচেষ্টা ছিল, এখানে প্রচুর কাজের মধ্যে আমরা এরকম একটা নাটক আপনাদের দিতে পেরেছি। জানি না কতটা ভালো হয়েছে, তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, এটা বড় কথা। আর সবচেয়ে ভালো যেটা, এই টিম নিয়ে কাজ করার যে একটা মানে কি বলবো, মানে ভীষণ ভালো লাগার ব্যাপারটা, এদের সবার সঙ্গে কাজ করে এত ভালো লেগেছে। এবং যেটা সবসময় আমি দেখেছি যে ডিরেকশন এখানে একটা জিনিস, যে ক্লিনল্যান্ডে যে কেউ দিতে পারে, কোনো প্রবলেমই নেই, খালি বসে দেখবেন ওরা কি করছে। আমি তাই করতাম, ওরা নিজেরাই সব নিজেরা ডেভেলপ করেছে, আমার কোনো কৃতিত্ব নেই এখানে। তবে হ্যাঁ, টোটাল সবাই মিলে আমরা একটা করছি, এবং যদি একটা হাত লাগবে যাই হোক।